দেখুন বন্ধুরা, এই মোবাইলে জলে পড়া হয়ে যায়, যে জলে পড়া মোবাইলকে কীভাবে ওয়াশ করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দেব। এই সাইডে সাইডে আস্তে আস্তে করে হিট দেবেন, হিট দেওয়ার পর এটাকে তুলে আগে থেকে আমি এটা উঠিয়ে রেখেছিলাম। কেনা দিয়ে বস পরিষ্কার করে নিন। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাবো যে মোবাইলটা চালু হচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। চালু হচ্ছে আপনারা দেখতে পারেন যে জলে পড়া মোবাইল কীভাবে রিপেয়ার করতে হয়। এই জলে পড়া মোবাইলগুলো এভাবে রিপেয়ার করবেন, কোনো সমস্যা করবেন না। আপনারা ভালো করে ওয়াশ করবেন, ভালো করে পরিষ্কার করে দেবেন, কারণ পরে সমস্যা ক্রিকেটের সমস্যা আসতে পারে। কারণ এভাবে রিপেয়ার করছে ওই জন্য ভিডিওটা দেখিয়ে দিলাম।